ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এখন থেকে আমি এই যে আমার ব্লগটা স্টার্ট করছি, রান্নাঘরে একেবারে রান্নাঘরে ডিম সিদ্ধ করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আদা রসুন গোলমরিচ বেটে রেখেছি, এখানে লঙ্কার গুঁড়ো হলদির গুঁড়ো জিরের গুঁড়ো লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এখানে দুটো তেজপাতা নিয়েছি, এখন এখানে আমি দেবো অল্প লবণ, ডিম ভাজবো, অল্প লবণ দিয়ে দিয়েছি, অল্প দেব হলদির গুঁড়ো, এখন দিয়ে দেব সিদ্ধ করা ডিমটা, ডিমটা হালকা ভেজে নেব, তারপরে ডিম বানাবো, ডিম কারি, পেঁপ কারি, আন্ডা কারি, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এটা নিয়ে নেবো, ডিম তেল কুসুম বেড়ে গেছে, তার জন্য ফেনা ফেনা হয়ে গেছে আমার তেলটা, কুসুম বেরিয়ে যাচ্ছে তার জন্য ফেনা ফেনা হয়ে গেছে, ডিমটা আমি উঠিয়ে নিই, ওই কড়াইতে আমি অল্প দিয়ে দেবো তেল, এটা ফেনা ফেনা হয়ে গেছে যে বুঝা যাচ্ছে না কত তেল আছে, একটু পরেও গেছে দেখেছ কাম বেড়ে যায়, তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনা লঙ্কা ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দিয়েছি, আর দুটা তেজপাতা ছোটো ছোটো, তেলটা কেনা কেনা হয়ে গেছে, কুসুম বেরিয়েছে যে তার জন্য, এখানে দিয়ে দিচ্ছি অল্প আমি এখন পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে যেখানে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো, মশলা বলতে এটা কাঁচা লঙ্কা রসুন আদা গোলমরিচ বাটা, এখানে দিয়ে দেবো আমি ভিজে রাখা মশলাটা, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলদির গুঁড়ো লবণ, এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো, মশলাটার উপর ভেজে নিই তারপরে দেবো, মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখানে আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, কম স্টেমে এখন ঢেকে রাখবো আমি 5 মিনিটের জন্য, আমি আরেকবার লেগে দিচ্ছি, টমেটো তো পুরো হাতা দিয়ে আমি ডলে ডলে এভাবে পেস্ট করে নেব, টমেটো পেস্ট মশলা পেস্ট হাতা দিয়ে করে নিচ্ছি, মিক্সার গ্রাইন্ডার নাই কি করবো বলো, এইভাবে করবো আমি, টমেটোটা আমার পুরো গলে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেবো ডিম, ভেজে রাখা ডিমটা হয়ে গেছে, কুসুম বের হয়ে গেছে তার জন্য তেলটা আমার ফেনা ফেনা হয়ে গিয়েছিল, ডিমটা দিয়ে দিচ্ছি, এখন এটা ভালো হবে অল্প মেটে লড়াচড়া করে ঢেকে রাখবো, আমি লড়ে দিচ্ছি, এখন এখানে দিয়ে দেবো আমি
সামান্য অল্প জল। খুব সুন্দর রয়ে যাচ্ছে ডিম সিদ্ধ করতে গেলে আমার এরকম হয়নি, রায়ের সঙ্গে এরকম হয় কেন জানি না, একটা খুব সুন্দর হয়ে যায়। কেন লবণও দিই সিদ্ধের সময়, নিমক নিমক হ্যাঁ লবণ লবণ বলি তো তাই লবণ লবণই বলি। এটা ঢেকে রাখবো, ডিম কারি, আন্ডা কারি, এগ কারি, মশলা কারি। ডিমটা আমি আরেকবার লেড়ে দিচ্ছি, মাঝখানে একবার এখন লেড়ে দিচ্ছি, আর লাড়িনি ঢেকে রেখেছিলাম এখন একবার লেড়ে দিচ্ছি, আর একটু শুকাবে এটা তারপর নামাবো। ডিম কারি, এগ কারি, আন্ডা কারি আমি যেভাবে বানাই ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি, হয়তো তোমরা আরও ভালো বানাও, আমি কীভাবে বানাচ্ছি আজকে আমাদের ঘরে ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ডিম কারি কেমন হয়ে গেছে, এই যে দেখো শুকনো শুকনো হয়ে গেছে, তখন আমি নামিয়ে নেব। আমার ডিম কারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, দেখেছ এইভাবে আমি নামিয়েছি ডিম তরকারিটা। তোমরা দেখেছ ডিম কারি হয়ে গেছে, আমি কীভাবে রান্না করি, কীভাবে করেছি, কীভাবে ঘরে বানাই ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা হয়তো আরও বেশি ভালো ভালোই বানাও, কিন্তু আমি কীভাবে ঘরে বানাই, ঘরে যেটা আছে জিনিস ওইটা দিয়েই বানিয়ে নিই, যেটা লাগবে ওটা না হলে হবে না ডিম বানাতে, এটা না হলে হবে না মাছ বানাতে, এটা না হলে হবে না মাংস বানাতে, ওরকম না, ঘরে যেটা আছে ওইটা দিয়ে আমি বানিয়ে নিই, যে এটা আনো এক্ষণেই আমার লাগবে, ওইটা নেই আমার, আমার মধ্যে নেই, মানে ঘরে আমার যেটা আছে ওইটা দিয়ে আমি বানিয়ে নিই। তো এটাই আজকে ঘরে আমার যেটা আছে ওইটা দিয়ে আমি ডিম কারিটা বানিয়েছি, যেভাবে আমি বানিয়েছি ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভালো ভালো বানাও, আরও তোমাদের কাছে জিনিস আছে তোমরা বানাচ্ছ, ওইটাই আমার কাছে যেটা আছে এটা দিয়ে আমি বানিয়েছি, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিন, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নিন, আমার চ্যানেলের নাম আশি হ্যাশট্যাগ উষা। আর কী বলবো, কালকে রং খেলেছি, ভিডিও দেখেছি তোমরা, এটাই আর কি। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, লাইভ ভিডিও আবার দেখা হবে, বাই বাই।